সুপারস্টার শাকিব খানকে নিয়ে মুখোমুখি হতে যাচ্ছেন অপু বিশ্বাস ও শবনম বুবলি। আসন্ন ঈদকে কেন্দ্র করে বড় পর্দার যুদ্ধে মুখোমুখি হচ্ছেন জনপ্রিয় এই তিন তারকা। এরই মধ্যে শাকিব ও বুবলি অভিনীত চিটাগাঙ্গা পোয়া নোয়াখালীর মাইয়া সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে সেন্সর বোর্ডের অনুমতির অপেক্ষায় রয়েছে শাকিব ও অপু অভিনীত পাঙ্কুজামাই। পাঙ্কুজামাই ছবির প্রযোজক মোজাম্মেল হক বলেন, আজ সকালে আমাদের ছবি পাঙ্কুজামাই সেন্সর বোর্ডে প্রদর্শন হয়েছে। বোর্ডের মেম্বাররা ছবিটি নিয়ে অনেক প্রশংসা করেছেন। দু একদিনের মধ্যে ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে যাবে। আমরা এই ঈদে ছবিটি মুক্তি দেব, সেটারই প্রস্তুতি নিচ্ছি। মোজাম্মেল হক আরো বলেন, আমরা ছবিটি অনেক কষ্ট করে শেষ করেছি। শাকিব খানকে পেলে অপু বিশ্বাসকে পাচ্ছিলাম না, তারপরেও আমরা কাজটি শেষ করে মুক্তি দিতে পেরেছি। আমরা বিশ্বাস করি এখনো শাকিব অপুর একটা দর্শকপ্রিয়তা রয়েছে, যা দিয়ে গত 7-8 বছর আমাদের ইন্ডাস্ট্রি চলেছে। আশা করি এই ঈদেও দর্শক শাকিব অপুর ছবিটি পছন্দ করবেন। চিটাগাঙ্গা পোয়া নোয়াখালীর মাইয়া ছবির প্রযোজক সেলিম খান বলেন, আমরা ছবিটি নিয়ে এই ঈদে আসছি, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। আমরা সর্বাধিক সিনেমা হলে ছবিটি মুক্তি দিতে চাই। ভিন্নধর্মী এই ছবিটি দর্শক পছন্দ করবেন। প্রদর্শন সমিতির নেতা মিয়া আলাউদ্দিন বলেন, আমরা চাই ঈদে একাধিক শিল্পীর ছবি আসুক, এতে করে দর্শক একটু ভিন্নতা পায়। এই ঈদে শাকিব খানকে সঙ্গে নিয়ে অপু ও বুবলি দুজনের ছবি এলে দর্শক ভিন্নতা পাবে, কারণ একসময় শাকিব খানের পাশে শুধু অপুকেই দেখা গেছে, এখন দেখা যায় বুবলিকে। চিটাগাঙ্গা পোয়া নোয়াখালীর মাইয়া শাকিব খান ও শবনম বুবলি জুটির পঞ্চম ছবি। এর আগে তারা বসগিরি, শুটার, অহংকার ও রংবাজ নামে চারটি ছবিতে অভিনয় করেছেন। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়ার সহযোগী প্রতিষ্ঠান খান প্রোডাকশন। শাকিব বুবলি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, সাদেক বাচ্চু, কাজী হায়াত, বদ্দা মিছু প্রমুখ। 2016 সালে ছবির শুটিং চলাকালে হঠাৎই নিখোঁজ হন অপু বিশ্বাস। তারপর বন্ধ হয়ে যায় পাঙ্কুজামাই ছবির কাজ। 1.5 বছর পর আবার তিনি ফিরে আসেন ছেলে জয়কে নিয়ে। অবশ্য পরে পাঙ্কুজামাই ছবির শুটিং তিনি শেষ করেছেন, যদিও এরপর আর শাকিব খান ছবির কোনো শুটিং করেননি। এই ছবিতে শাকিব খান অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেছিলেন পুষ্পিতা পপি, এটিএম শামসুজ্জামান প্রমুখ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।